হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড আল্ট্রা নলেজের আরও একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের সাথে আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকার তুলনামূলক একটি কম্পারিজন করব। কম্পারিজনে আমরা দুই শহরের ইতিহাস, জনসংখ্যা এবং অর্থনীতি নিয়ে আলোচনা করব এবং এই কম্পারিজন শেষে আপনারা বুঝতে পারবেন ঢাকা এবং ইসলামাবাদের মধ্যে কোন শহরটি বেশি উন্নতি লাভ করেছে। তো প্রথমে যদি আমরা ইসলামাবাদ শহর নিয়ে কথা বলি, তো বন্ধুরা, ইসলামাবাদ শহর হচ্ছে পাকিস্তানের রাজধানী এবং নবম সবচেয়ে বড় শহর। ইসলামাবাদ একটি সিটি হিসেবে যাত্রা শুরু করে 1960 সালে। ইসলামাবাদ শহরের প্রধান ভাষা হচ্ছে উর্দু। এ শহরে পাকিস্তানের সকল জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করে। ইসলামাবাদ শহরের 95% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। ইসলামাবাদ শহরের দ্বিতীয় সবচেয়ে বড় ধর্ম হচ্ছে খ্রিস্টান ধর্ম। এখানে 4% মানুষ খ্রিস্টান ধর্মের অনুসারী। ইসলামাবাদ শহরে ক্রিকেট সবচেয়ে জনপ্রিয় খেলা এবং ইসলামাবাদের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট দল হচ্ছে ইসলামাবাদ ইউনাইটেড, যা পাকিস্তান সুপার লিগের একটি ফ্র্যাঞ্চাইজি। বর্তমানে ইসলামাবাদ শহরে প্রায় 12,32,000 মানুষ বসবাস করে এবং 2023 সালে ইসলামাবাদ সিটির মোট জিডিপি হচ্ছে মাত্র $7 বিলিয়ন মার্কিন ডলার এবং ইসলামাবাদ সিটির মাথাপিছু আয় হচ্ছে $2,500 মার্কিন ডলার। ইসলামাবাদ শহরের আয়তন হচ্ছে 220 বর্গ কিলোমিটার এবং ইসলামাবাদের মেট্রো সিটির আয়তন হচ্ছে 906 বর্গ কিলোমিটার। ইসলামাবাদ শহরের সবচেয়ে উঁচুতলা বিল্ডিংটির নাম হচ্ছে ইউফোন টাওয়ার এবং বিল্ডিংটির উচ্চতা হচ্ছে 371 ফুট। এবার আমরা বাংলাদেশের ঢাকা শহর সম্পর্কে আলোচনা করব। ঢাকা শহর হল বাংলাদেশের সবচেয়ে বড় শহর এবং রাজধানী। ঢাকা ছিল মোগল বাংলার রাজধানী এবং ঢাকা শহরের ইতিহাসও অনেক পুরনো। ধারণা করা হয় আজ থেকে প্রায় 410 বছর আগে 1610 সালে ঢাকাকে তৈরি করা হয়েছিল। বর্তমানে ঢাকা শহরের মোট জনসংখ্যা হচ্ছে প্রায় 2,32,00,000। ঢাকা শহরের দাপ্তরিক ভাষা হচ্ছে বাংলা। ঢাকা শহরের 90% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। ঢাকার প্রধান জাতিগোষ্ঠীর মানুষেরা হচ্ছে বাঙালি। বর্তমানে ঢাকা শহরের মোট জিডিপি হচ্ছে $234 বিলিয়ন মার্কিন ডলার এবং ঢাকা শহরের মাথাপিছু আয় হচ্ছে $11,318 মার্কিন ডলার। ঢাকা শহরের মানুষদের কাছে সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট এবং ঢাকার সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট দল হচ্ছে ঢাকা ডমিনেটরস, যা বিপিএলের একটি ফ্র্যাঞ্চাইজি। ঢাকা শহরের আয়তন হচ্ছে 306 বর্গ কিলোমিটার এবং ঢাকা মেট্রো সিটির আয়তন হচ্ছে 2,161 বর্গ কিলোমিটার। ঢাকা শহরের সবচেয়ে উঁচুতলা বিল্ডিংটি হচ্ছে ঢাকা সিটি সেন্টার এবং এই বিল্ডিংটির উচ্চতা 561 ফুট। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ঢাকা এবং ইসলামাবাদের মধ্যে কে এগিয়ে আছে তা বুঝতে পেরেছেন এবং আপনি যদি ইন্ডিয়া বনাম পাকিস্তানের অর্থনীতি সম্পর্কে জানতে চান তাহলে পাশের ভিডিওটিতে ক্লিক করুন।